Assalamualaikum warahmatullahi wabarakatuh. A very good evening to you all. This is Shariful Haq here. Today, I would like to talk about molar pregnancy. It's most important topic in our gynecology subject, and it's also a vital topic in our practical life. So, every single medical member should know about this. Today, I discuss about it. So, let's get started. We will know what is molar pregnancy. Molar pregnancy is an abnormal pregnancy. A molar pregnancy ta bolte bojay ekta byatikrom dharmo pregnancy characterized jeta ke boishishto dewa jay by multiple grafts like vesicle orthat onek gulo angurer thukar moto guti guti emon ekta বৈশিষ্ট্য এর মধ্যে থাকে এন্ড ডিস্টেন্ডিং ইউটারাস এবং এর ফলে ইউটারাসটা ফাঁপা থাকে ইউজুয়ালি ইন দ্য অ্যাবসেন্স অফ ইনটেক ফিটাস আর সাধারণত এর মধ্যে কোনো ইনটেক ফিটাস পাওয়া যায় না অর্থাৎ মোলার প্রেগন্যান্সি বলতে গ্রসলি বোঝা যায় যে এটার মধ্যে কিছু আঙ্গুরের থুকার মতো অ্যাবনর্মাল সেল থাকবে এবং ইউটারাসটা একটু ফাঁপা থাকবে সেই সাথে তার মধ্যে ইনটেক কোনো ফিটাস পাওয়া যাবে না এখানে আমরা ফিগারের মধ্যে প্রথম চিত্রে যেটা দেখতে পাচ্ছি সেটার মধ্যে কিন্তু ফিটাসটা একদম সামান্য একটু দেখা যাচ্ছে আর তার পুরো চারপাশ জুড়ে ওই আঙ্গুরের থুকার মতো গুটি 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 দেখা যাচ্ছে এই যে একটা সার্কেল তৈরি হচ্ছে তার পাশ দিয়ে এটাকে বলা হয় মোলার প্রেগন্যান্সি আর এই মোলার প্রেগন্যান্সিটা একটা মেকানিজমের মধ্যে দিয়ে হয় প্রথমে যখন প্রেগন্যান্সি শুরু হয় অর্থাৎ মেল স্পার্ম আর ফিমেল ওভাম সেটা একসাথে ফিউজ হয়ে যায় সেটা ফেলোপিয়ান টিউবের মধ্যে গিয়ে ফিউজ হয় আর তারপরে জায়গোট তৈরি হয় আর এই জায়গোটটা সে ফেলোপিয়ান টিউব থেকে আস্তে আস্তে ইউটারাসের মধ্যে চলে আসে আর তার এমব্রায়োটা যখন বৃদ্ধি হতে শুরু করে তখন তার ইনার সেলটাকে যে ডেভেলপ করে সেটাকে বলা হয় ব্লাস্টোসিস্ট সেটা তার ইনার লেয়ারকে ডেভেলপ করে আর তার আউটার লেয়ারকে যে ডেভেলপ করে সেটাকে বলা হয় ট্রফোব্লাস্ট আর এই ট্রফোব্লাস্ট যে সেলগুলো থাকে সেই সেলগুলোর মধ্যে অ্যাবনর্মাল বৃদ্ধি হতে থাকে আর এই অ্যাবনর্মাল বৃদ্ধি হওয়ার কারণে এই মোলার প্রেগন্যান্সিটা তৈরি হয় এটা হলো এই মোলার প্রেগন্যান্সি মেকানিজম তারপরে আমরা জানবো এই মোলার প্রেগন্যান্সি ম্যানেজমেন্ট অর্থাৎ এই মোলার প্রেগন্যান্সি যদি ফরম্যাট হয়ে যায় তাহলে সেই পেশেন্টটাকে আমরা কিভাবে ম্যানেজ করব সেই জিনিসটা ম্যানেজমেন্ট অফ মোলার প্রেগন্যান্সি প্রথমে দেখে নেব পেশেন্ট প্রোফাইল অর্থাৎ কি ধরনের পেশেন্টের এই মোলার প্রেগন্যান্সি হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে এবং তাদের কি ধরনের সাইন সিমটম দেখা দেয় প্রথম হলো এইস টিনেস্ট এন্ড ইল্ডারলি পেশেন্ট সাধারণত টিনেস্ট অর্থাৎ 13 থেকে 19 এই এজের মধ্যে যদি প্রেগন্যান্ট হয় তাহলে এমন হওয়ার সম্ভাবনা থাকে আবার ইল্ডারলি পেশেন্ট অর্থাৎ 45 ইয়ারের বেশি গিয়ে যদি কেউ প্রেগন্যান্ট হয় তাহলেও তাদের এই কন্ডিশনটা দেখা দিতে পারে আরেকটা হলো হাইপ্যারিটি হাইপ্যারিটি বলতে বোঝায় এ উমেন হু গিভ বার্থ মোর দ্যান ফিফথ চিলড্রেন অর্থাৎ পাঁচটার বেশি ফাইভ চিলড্রেন পাঁচটার বেশি বাচ্চা জন্ম দিয়েছে অথবা পাঁচটার সন্তান ২০ থেকে ২৮ সপ্তাহের বেশি সে তার গর্ভে ধারণ করেছে এমন মহিলাদেরকে বলা হয় হাইপ্যারিটি তারপরে হলো পেশেন্ট গিভস হিস্টরি অফ অ্যামেনোরিয়া অফ 8 টু 12 উইকস অর্থাৎ পেশেন্ট 8 থেকে 12 সপ্তাহের অ্যামেনোরিয়া মিন্স অ্যাবসেন্স অফ মিনিস্ট্রেশন এই অ্যাবসেন্স অফ মিনিস্ট্রেশনের হিস্টরি দেবে এখন দেখব ক্লিনিক্যাল ফিচার ক্লিনিক্যাল ফিচারের মধ্যে প্রথমে আছে সিমটম সিমটমের মধ্যে দিয়েছে ভ্যাজিনাল ব্লিডিং অর্থাৎ এই মোলার প্রেগন্যান্সি হওয়ার কারণে ভ্যাজিনা দিয়ে ব্লিডিং হবে তারপর ভেরিং ডিগ্রি অফ লোয়ার অ্যাবডোমিনাল পেন লোয়ার অ্যাবডোমিনে বিভিন্ন ধরনের ব্যথা থাকবে অথবা সাইটে থাকবে পাশে থাকবে অথবা লোয়ার অ্যাবডোমিনের মধ্যে হবে বিভিন্ন সাইড দিয়ে কম বেশি ব্যথা হবে তারপর কনস্টিটিউশনাল সিমটম অর্থাৎ তার সাথে সম্পর্কিত আরো কিছু সিমটম দেখা দেবে সেগুলো হলো ব্রেথলেসনেস অর্থাৎ পেশেন্টের শ্বাসকষ্ট থাকবে পেশেন্ট বিকাম সিক উইদাউট এনি অ্যাপারেন্ট রিজন আর পেশেন্ট অসুস্থ হয়ে যাবে কিন্তু তার স্পষ্ট কোনো কারণ থাকবে না তারপরে ভমিটিং অফ প্রেগন্যান্সি বিকাম এক্সেসিভ টু দ্য স্টেজ অফ হাইপারেমেসিস আর পেশেন্টের
বেশি পরিমাণে বমি বমি লাগবে টু দা স্টেজ অফ হাইপারেমিসিস। হাইপারেমিসিস বলতে বোঝায় প্রেগনেন্সির একটা কমপ্লিকেশন, দ্যাট মিনস এক্সেসিভ ভমিটিং, নোশিয়া অ্যান্ড ওয়েট লস, অ্যানোরেক্সিয়া, এই যে কন্ডিশন এই কন্ডিশন গুলোকে বলা হয় হাইপারেমিসিস। তারপর থাইরোটক্সিক ফিচার অফ ট্রেমর অ্যান্ড ট্যাকিকার্ডিয়া। থাইরোটক্সিক বলতে বোঝায় থাইরয়েড হরমোনের পরিমাণ বৃদ্ধি হয়ে যাওয়ার ফলে তার ট্রিমোর অর্থাৎ কাঁপুনি হবে এবং ট্যাকিকার্ডিয়া হার্ট রেটটা বেড়ে যেতে পারে, এরকম সিমটম নিয়ে পেশেন্ট আসতে পারে। তারপর এক্সপুলশন অফ গ্র্যাফস লাইক ভেসিকলস পার বেজিনা। বেজিনা দিয়ে ওই যে গ্র্যাফস লাইক ভেসিকল অর্থাৎ ইউটেরাসের মধ্যে যে প্রোপোপ্লাস্ট সেল গুলো বৃদ্ধি হয়ে গুটি গুটি হয়ে গেছে সেগুলো এক্সপুলশন হতে পারে অর্থাৎ বের হতে পারে। হিস্টোরি অফ কুইকেনিং ইজ অ্যাবসেন্ট, আর পেশেন্টের কর্মশক্তিটা সে পাবে না। তারপর হলো সাইন, ফিচার অফ সাজেস্টিভ অফ দ্য আর্লি মান্থ অফ প্রেগনেন্সি আর এভিডেন্ট, অর্থাৎ একজন পেশেন্ট একজন মহিলা গর্ভবতী হবার পরে তার প্রথম মাসে যে সাইন সিমটম গুলো দেখা দেয় এই পেশেন্টের ক্ষেত্রে ঠিক একই রকমের সাইন সিমটম দেখা দেবে। তারপর হলো অন জেনারেল এক্সামিনেশন, জেনারেল এক্সামিনেশনের ক্ষেত্রে আমরা কিছু সাইন সিমটম দেখতে পাবো, তার মধ্যে এক নম্বরে পাবো ইল লুকিং অর্থাৎ পেশেন্টে দেখতে অসুস্থ মনে হবে। তারপরে পাওয়া যাবে প্যালর অর্থাৎ সে একটু ফ্যাকাশে কালার হয়ে যাবে, অর্থাৎ এনিমিয়া পেশেন্টের যে অবস্থা হয় তেমন হয়ে যাবে। তারপর হলো ফিচার অফ প্রিয়াক্লামশিয়া, প্রিয়াক্লামশিয়ার কিছু বৈশিষ্ট্য আমরা পাবো, আর প্রিয়াক্লামশিয়ার কি বৈশিষ্ট্য সেটা নিয়ে আমরা পরবর্তী পৃষ্ঠা আলোচনা করছি। এক নম্বর বৈশিষ্ট্য হলো হাইপারটেনশন অর্থাৎ পেশেন্টের হাইপারটেনশন থাকবে, ইডিমা থাকবে, প্রোটিনিউরিয়া অর্থাৎ প্রোটিনের লেভেলটা ইউরিনের মধ্যে বেশি থাকবে। তারপরে হলো অন পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন, এখানে টাইপিং মিস্টিং প্রি হয়ে গেছে, আসলে অন পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন। পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন করেও আমরা কিছু ফাইন্ডিং পাবো, তার মধ্যে হলো দ্য ইউটেরাস দ্য সাইজ অফ দ্য ইউটেরাস ইজ মোর দেন দ্যাট দ্য এক্সপেক্টেড ফর দ্য পিরিয়ড অফ অ্যামেনোরিয়া, অর্থাৎ একজন মা গর্ভবতী হবার ফলে তার ইউটেরাসটা যতটুকু বড় হওয়ার আশা করা যায় তার চেয়ে বেশি বড় মনে হবে। তারপরে দ্য ইউটেরাস ইজ ইলাস্টিক ইনকনসিস্টেন্সি, অর্থাৎ ইউটেরাসের ঘনত্বটাকে স্থিতিস্থাপক থাকবে, অর্থাৎ ওখানে প্রেস করলে একটা ইলাস্টিসিটি পাওয়া যাবে। তারপরে হলো ফিটাল পার্ট আর নট ফিল্ড, ইউটেরাসের মধ্যে ফিটাল পার্টটাকে ফিল করা যাবে না, নর এনি ফিটাল মুভমেন্ট, এবং ইউটেরাসের মধ্যে যে বাচ্চা আছে তার কোনো মুভমেন্টও থাকবে না। নেক্সট হলো অ্যাবসেন্স অফ ফিটাল হার্ট সাউন্ড, এবং আমরা স্টেথোস্কোপ দিয়ে ফিটাল কোনো হার্ট সাউন্ডও পাবো না। এখন হলো পার বেজিনাল এক্সামিনেশন, অর্থাৎ বেজিনায় আমরা কিছু এক্সামিনেশন করলে আরো কিছু ফাইন্ডিং পাবো, তার মধ্যে প্রথম হলো ইন্টারনাল ব্যালটমেন্ট ক্যান নট বি ইলিসিটেড, ইলিসিটেড মিন্স এক্সপোজড প্রকাশ করা, অর্থাৎ আমরা যখন ইন্টারনাল ব্যালটমেন্ট বলতে এখানে আমরা যে এক্সামিনেশনটা করবো সেখানে হলো টু ফিঙ্গার দিয়ে আমরা ওই সার্ভিক্স এর কাছে যে একটা জায়গা আছে ওটাকে বলা হয় ফর্নিক্স, ওই পাশের চিত্রের যে হাতটা দেখাচ্ছে ওইরকম ওই ফর্নিক্স এর মধ্যে যখন আমরা প্রেস করব তখন আমরা এই যে এক্সামিনেশনটা সেই এক্সামিনেশনটা করতে পারো। তারপর হলো ইউনিল্যাটারাল এন্ড বাইল্যাটারাল এনলার্জমেন্ট অফ দ্য ওভারি, আর ওভারের ইউনিল্যাটারাল বলতে বোঝায় ল্যাটারাল হলো এক পাশে পার্শ্বে, আর ইউনিল্যাটারাল বলতে বোঝায় এক পাশে, আর বাইল্যাটারাল হলো দু পাশে, অর্থাৎ ওভারিটা এক পাশ অথবা দুই পাশে বড় হয়ে যাবে। তারপর ফাইন্ডিং অফ ভেসিকল, আর আমরা কিছু গুটি গুটি জিনিস দেখতে পাবো ভেজিনার মধ্যে যেটা ইউটেরাসের মধ্যে ফরমেট হয়েছিল। তারপর হলো ইফ সার্ভিক্স সার্ভাইকেল ওএস ইজ ওপেন, এখানে ওএসটা আমাদের একটু কমপ্লিকেটেড, ওএস বলতে বোঝায় সার্ভিক্স এর উপরে যে ওপেনিংটা আছে সেটাকে বলা হয় হলো ইন্টারনাল ওএস, আর বাহিরের যে ওপেনিংটা আছে সেটাকে বলা হয় এক্সটার্নাল ওএস, অর্থাৎ এই সার্ভাইকেল ওএস যদি ওপেন থাকে তাহলে ইনস্টেড অফ মেমব্রেন ওই মেমব্রেনের পরিবর্তে অর্থাৎ অ্যামনিওটিক যে স্যাকের যে মেমব্রেন ওটার পরিবর্তে উই ক্যান সি ব্লাড এন্ড ভেসিকল মে বি ফিল্ড। আমরা যখন এক্সামিন করব ভেজিনা দিয়ে তখন আমরা কিছু ব্লাড এবং ওই ভেসিকল অর্থাৎ গুটি গুটি গুলা ফিল করতে পারবো। এখন আমরা দেখবো হলো এক্সামিনেশন অর্থাৎ ইনভেস্টিগেশন দেখবো, অর্থাৎ কি ধরনের পরীক্ষা নিরীক্ষা করতে হবে এ ধরনের মোলার প্রেগনেন্সির ক্ষেত্রে। প্রথমে ফুল ব্লাড কাউন্ট করতে হবে অর্থাৎ সিবিসি ইএসআর করতে হবে, হেমোগ্লোবিন টেস্ট দিতে হবে, তারপরে এবিও এন্ড আরএইচ গ্রুপিং, এবিও বলতে বোঝায় ব্লাডের গ্রুপিং অর্থাৎ এবিও এই গ্রুপিং গুলো, আর আরএইচ গ্রুপিং বলতে বোঝায় ব্লাডের নেগেটিভ পজিটিভ গ্রুপিং গুলো, তারপরে রেনাল হেপাটিক এন্ড থাইরয়েড ফাংশন টেস্ট আর ক্যারিড আউট,
এই ফাংশনগুলোরও টেস্ট করা লাগবে, ইউটেরাস আল্ট্রাসাউন্ড অ্যান্ড অ্যাড্রিনেক্স, এই দুটো জিনিস। আল্ট্রাসাউন্ড, অ্যাড্রিনেক্স আমাদের কাছে একটু নতুন শব্দ। অ্যাড্রিনেক্স বলতে বোঝায় ওই ফেলোপিয়ান টিউব, ফান্ডাস অফ ইউটেরাস, ওভারি, এইগুলা এই উপরের এই যে এখানে পাশের চিত্রে মার্কিং করা যে জায়গাটা আছে ওই জায়গাটাকে। নেক্সট হলো প্লেন এক্স রে অফ অ্যাবডোমেন, অ্যাবডোমেনের একটা প্লেন এক্স রে করতে হবে। ইফ দ্য ইউটেরাস সাইজ ইজ মোর দ্যান 16 উইকস এ নেগেটিভ ফিটাল শ্যাডো মে বি হেল্প, যদি ইউটেরাস এর সাইজটা অর্থাৎ কনসেপ্ট করার সময়টা যদি 16 সপ্তাহের বেশি হয় তাহলে আমরা একটা নেগেটিভ ফিটাল শ্যাডো দেখতে পাবো। তারপরে চেস্ট এক্স রে করা লাগবে, আর চেস্ট এক্স রে তে আমরা যে ফাইন্ডিংটা পাবো সেটা হলো মেসো ক্যানন বল অপাসিটি। এখানে পাশের চিত্রে এই এক্সেটার মধ্যে মাঝে মাঝে কিছু অস্পষ্ট দেখা দিচ্ছে, অপাসিটি মানে অস্বচ্ছ অস্পষ্ট বলের মতো, এরকম ফাইন্ডিংটা আমাদের এই চেস্ট এক্স রে রিপোর্টের মধ্যে আসবে। তারপরে সিটি স্ক্যান এন্ড এমআরআই, আর ডিফিনিটিভ ডায়াগনোসিস, একটা নির্দিষ্ট ডায়াগনোসিস এর জন্য, সেটা হলো হিস্টোলজিক্যাল এক্সামিনেশন অফ দ্য প্রোডাক্ট অফ কনসেপশন, অর্থাৎ যেই প্রোডাক্টটা সে কনসেপ্ট করছিল অর্থাৎ বেবিটা, সেটার টিস্যু নিয়ে সেল নিয়ে এসে সেটার এক্সামিনেশন করা, সেটাকে বলা হয় হিস্টোলজিক্যাল এক্সামিনেশন। নেক্সট সর্বশেষ আমরা জানবো হলো ট্রিটমেন্ট, অর্থাৎ এই মোলার প্রেগন্যান্সিটা যদি ফরমেট হয়ে যায় তাহলে কি ধরনের ট্রিটমেন্ট করা লাগবে। প্রথমেই হলো সাকশন ইভাকুয়েশন ইজ দ্য মেথড অফ ট্রিটমেন্ট। সাকশন ইভাকুয়েশন, সাকশন মিন্স শোষণ করা অর্থাৎ টেনে বের করে ফেলা, সাকশন ইভাকুয়েশন ইজ দ্য মেথড অফ ট্রিটমেন্ট, এটাই হলো তার একটা পার্মানেন্ট ট্রিটমেন্ট। নেক্সট হলো হিস্টেরেক্টমি ইজ দ্য চয়েস অফ ট্রিটমেন্ট ইন দ্য মূল, দ্য মূল ইন সিটু অর আফটার ইভাকুয়েশন ইন উমেন এজ গ্রেটার দেন 40 ইয়ার্স অ্যান্ড অর অর হ্যাজ 3 or more children। এখানে হিস্টেরেক্টমি আমাদের একটা কনফিউশন ওয়ার্ড, কারণ হিস্টেরেক্টমি আর একটা আছে হিস্টেরেটমি। হিস্টেরেক্টমি বলতে বোঝায় ইউটেরাসটা একবারে কেটে ফেলে দেওয়া, আর হিস্টেরেটমি বলতে বোঝায় ইউটেরাসকে ইনসেশন করে সেটা থেকে বেবিটা বের করে ফেলা, অর্থাৎ একটা হলো একদম কেটে ফেলে দেওয়া আর একটা হলো সেটাকে কেটে অপারেশন করে বের করে আবার সেলাই করে দেওয়া, আর এখানে হিস্টেরেক্টমিটাই করা লাগবে, অর্থাৎ ইউটেরাসটা একবারে কেটে ফেলে দেবে। নেক্সট সাপোরেটিভ থেরাপি, অর্থাৎ তার কিছু কিছু সাপোর্টিভ থেরাপি লাগবে, সেটা হলো তার যে ব্লিডিং হচ্ছে সেজন্য অ্যানিমিয়াকে কারেকশন করা লাগবে, যদি কোনো ইনফেকশন থাকে সেটাকে কারেকশন, ইফ দেয়ার ইজ এনি, অর্থাৎ এই দুইটার কোনো একটা যদি প্রেজেন্ট থাকে তাহলে সেটা ট্রিটমেন্টও করা লাগবে। There is no need to treat lutein cyst in the ovary. Lutein cyst in the ovary, অর্থাৎ যে নিচের চিত্রের মধ্যে যে ওভারের মধ্যে যে সিস্ট গুলা দেখা যাচ্ছে এরকম বলা হয় lutein cyst. They will disappear with the cessation of chorionic activity. অর্থাৎ এই ধরনের সিস্টের কোনো ধরনের ট্রিটমেন্ট করার প্রয়োজন নাই, মোলার প্রেগন্যান্সি ট্রিটমেন্ট করলেই এই ডিজিজের ট্রিটমেন্ট অটোমেটিক হয়ে যাবে। Next, RS negative mother should receive RS immunoglobulin as tropoplast cell express the RS defector. অর্থাৎ মায়ে যদি RS negative অর্থাৎ negative blood group এর থাকে তাহলে তার RS defector দেওয়া লাগবে। এটার একটা mechanism আছে এখানে, সেটা হলো মা যদি negative blood group এর থাকে আর বাবা যদি positive blood group এর থাকে তাহলে দেখা যায় যে প্রথমে যখন sperm আর ওবাম মিলে জাইগোট তৈরি হয় তখন বাবার পজিটিভ ব্লাডটা মায়ের নেগেটিভ ব্লাড মনে করে যে সেটা একটা ফরেন বডি, ফরেন বডি হিসেবে মনে করে মায়ের নেগেটিভ ব্লাড এই পজিটিভ ব্লাডের বিরুদ্ধে একটা অ্যান্টিবডি তৈরি করে, কিন্তু প্রথম বাচ্চার ক্ষেত্রে এটা কোনো ধরনের ব্যাড ইফেক্ট দিতে পারে না, কারণ এই অ্যান্টিবডিটা তৈরি হতে হতে অনেক সময় লেগে যায়, কিন্তু নেক্সট যখন আবার কনসেপ্ট করে তখন সেই অ্যান্টিবডিটা ডেভেলপ হয়ে যায় এবং যে পজিটিভ ব্লাড বাবা থেকে আসছে সেটাকে ফরেন বডি মনে করে সেটাকে ডিস্ট্রয় করে দিতে চায়, যাতে এই পরবর্তীতে সমস্যাটা না হয় সেজন্য 72 ঘন্টার মধ্যে অ্যান্টি ডি নেওয়া লাগে। নেক্সট সর্বশেষ হলো রুটিন ফলো আপ ইজ ম্যান্ডেটরি ফর অল কেস অ্যাট লিস্ট 1 ইয়ার, অর্থাৎ এমন এই ধরনের যে কোনো কেসের ক্ষেত্রেই 1 বছর বাধ্যতামূলক হলো ফলো আপে থাকা। এতটুকু হলো আমাদের এই মোলার প্রেগন্যান্সি সম্পর্কিত আলোচনা। Thanks for watching this video.